নমস্কার বন্ধুরা, এর আগের পার্টে তোমরা অনেক কিছুই দেখেছো। এই পার্টে দেখাচ্ছি যে ভাত বসাচ্ছি, তো তার জন্য প্রথমে এই রেশনের চালটা বার করে নিলাম আর বারবার ধুয়ে নিলাম, যেহেতু এগুলো একটু অপরিষ্কার থাকে। তারপর গ্যাসটা জ্বালিয়ে আর তারপরে হাঁড়িটা ছিল, হাঁড়িটাকে একটু ধুয়ে পরিষ্কার করব। মাজা রয়েছে, তাও ভালো জল দিয়ে ধুয়ে আর তারপরে জল বসিয়ে দিলাম। আমাকে অন্যভাবে ভাত করার একটা টেকনিক আমার পাশের বাড়ির এক দিদা বলে দিয়েছে। সে বলেছে যে এই যে আমরা ভাতটা সাধারণভাবে জলের মধ্যে দিয়ে একেবারে ফুটন্ত বসিয়ে দিই, সেটা না করে চাল যখন ফুটে আসবে জলটা তখন চালটা দিতে। আর ঠিক তেমনটাই আমি চেষ্টা করছি। আর এখানে রয়েছে বেশ কিছু রকমের সবজি, তবে এই সবজিগুলো কিন্তু আমি কিনিনি, এটা আমার বৌদি দিয়েছে। তো আমার দাদা তো সবজির ব্যবসা, তো সেখান থেকেই হয়তো দিয়েছে। এখানে ছিল আলু, গাজর, বিনস আর সাথে সাথে ধনে পাতা, তো অনেক রকম সবজি পড়েছিল, নইলে ভেবেছিলাম ডিম ভাত করে নেব। তো রয়েছে যখন সেগুলোকে আর নষ্ট না করে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। যদিও আগামীকাল রয়েছে একাদশী, মা মারা যাওয়ার পর প্রথম একাদশী রয়েছে এটা, আর প্রথম একাদশী এর আগে পড়েছিল কাজের মধ্যে, সেটাকে একাদশী হিসেবে ধরা হলেও প্রথম একাদশী হিসেবে ধরা হয়নি, ঘাট কাজের দিন পড়েছিল তাই মালসা চটিয়ে দিতে হয়েছিল। তো এখানে সেই জন্য পেঁয়াজটা কাটছি ঠিকই, তো এই যে তরকারিটা থেকে যাবে এটা পরের দিন খাবো না, যদি থেকে যায় ফ্রিজে রেখে তার পরের দিন অর্থাৎ একাদশীর পরের দিন খাবো। তো এখানে চালটা দেখলে ধোয়া হয়ে গেছিলো আর জল যখন ফুটে এলো সবজি কাটতে কাটতেই তখন চালটা দিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাকুক আর সবজিগুলো মোটামুটি কাটা কমপ্লিট, তারপরে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। এই ঝাঁঝরিটা ব্যবহার করেছি যাতে ওই ধোয়ার পরে এক্সট্রা জল যাতে এতে না থেকে যায়। তো তারপরে এগুলোকে ভালো করে মাখাচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন চাট। চাট খেতে আমার মা কী না ভালোবাসতো জানো তো, আলু কাবলি খেতে খুব ভালোবাসতো, অনেকদিন ধরে খাবে খাবে বলছিলো কিন্তু ওষুধ খাওয়া চলছিলো বলে আর খেতে পারলো না। তো তারপরে এখানে ভাতটা দেখলাম মোটামুটি হয়ে এসেছে, আর একটু জল দিতে হবে, জল একেবারে টেনে এসেছে। একটু বেশি করেই করে নিই জানো তো, কারণ এটা দু তিন দিন রেখে খেতে পারবো, রোজ রোজ তো করার সময় হয় না, নইলে পড়বো কখন বলো তো, রোজ যদি রান্নাই করতে থাকি। তো তারপরে এদিকেও তেল বসিয়ে দিলাম আর একটু চিনি দিলাম, তোমরা ফোড়নে দিয়ে দেখো। আর এদিকে দেখে তো চটপট চটপট কেমন আওয়াজ হচ্ছে, ঝাঁঝরিতে রেখেও একটু জল পড়তেই তেল ছিটিয়ে এলো, পুরো হাতটা ভর্তি হয়ে গেছিলো, ফোসকা পড়ে গেছে। পরে না হয় তোমাদের সাথে দেখাবো তারপরে কত দূর থেকে সে করছি দেখেছো, এই যেটা দিয়ে দিলাম আর ভিডিওটাও অনেকটা দূর থেকে করেছি। কি করব বলো, নিজে নিজে করতে করতেই শিখবো, পুড়লে কাটলে তবেই শিখবো। তারপর নুন, হলুদ, লঙ্কা, জিরে, যা যা মশলা ছিল ঘরে দেখলাম সেগুলোই অল্প অল্প করে দিয়ে দিলাম। আর তরকারিটাও অনেকটা পরিমাণে করে রেখেছি, ওই যে বললাম পড়াশোনা করতে হবে তাই সারাদিন যদি রান্না নিয়েই পড়ে থাকি সেগুলোতে কী করে হবে। আর এই করতে করতে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, গরম গরম ভাত ইতিমধ্যে হয়ে গেছে, আর এই গেছিলো পালং শাক আর সাথে ছিল দুদিনের সয়াবিন। এখন যেহেতু শীতকাল তাই খাবার নষ্ট হয় না, তাই গরম করে তাই এটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ধন্যবাদ।